সুনামগঞ্জে দুবাজার নদীতে চলছে অবৈধ ড্রিজার ও বোমা মেশিনের দ্বারা বালু ও পাথরের উত্তোলনের তাণ্ডব লীলা। সুনামগঞ্জ সদর ও বিষ্ণুপুরের অবস্থিত সৌন্দর্যে ঘেরা অপরূপ নীলাভূমির ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত সুরমা নদীর স্রোতে ঘেরা পাহাড়ি ঢালে আবদ্ধ ধূপ জানান চলতি নদী। সে নদীতে পাহাড়ি ঢালে ভেসে আসে বালু ও পাথর। নদীর পাড়ে থাকা হাজারো শ্রমিকের জীবন জীবিকা কর্মস্থল ও বলা যায় এই নদীকে। কয়েক বছর আগেও সেখানে হাজারো শ্রমিক বালতি ও বেলচা দিয়ে ছোট ছোট বার্কি নৌকা দিয়ে বালু ও পাথর উত্তোলন করে তাদের জীবন জীবিকা নির্বাহ করত। সেটি আর এখন নেই সেখানে। হাজারো শ্রমিকের ভাগ্যে কুড়ুল মেরে সৃষ্টি হয়েছে দানব নামে রাক্ষসী বোমা ও ড্রিজার মেশিন, যা দিয়ে প্রতিনিয়ত নদীর পার কেটে উত্তোলন করা হয় বালু ও পাথর। বিপাকে পরে বার্কি শ্রমিক ও সাধারণ ব্যবসায়ীরা। অন্যদিকে লাভবান হতে থাকে অবৈধ বোমা ও ড্রিজার দিয়ে বালু ও পাথর উত্তোলনের উত্তোলনকারী সিন্ডিকেট চক্র। নদীর গর্ভে বিলীন হতে থাকে বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষা ও প্রতিষ্ঠান। নদীর দুই পার কেটে নেওয়ার কারণে ধূপজান চলতি নদী এখন সাগরে পরিণত হয়েছে। আর এসব বন্ধ করতে পুলিশের বিভিন্ন কৌশল অভিযান পরিচালনা করা হচ্ছে। হাইকোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও অবৈধ ড্রিজার ও বোমা মেশিন দিয়ে নদীর পাড় কেটে নিয়ে যাচ্ছে বালু ও পাথর সিন্ডিকেট চক্র। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার নিষেধ করা হলেও না মানার কারণে নদী ও নদীর পরিবেশ রক্ষা করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নৌপুলিশের সম্মিলিত অভিযান শুরু হয়। নৌকা আটক, আসামি আটক ও মোবাইল কোর্ট এর মাধ্যমে অর্থ জরিমানার কাজ। অবশেষে ধুবাজান আরদাং নদীর তীরে বালু ও পাথর উত্তোলন ও নৌকা চলাচল বন্ধ করতে কয়েকদিন ধরে বিষ্ণুপুর থানা পুলিশের উদ্যোগে জিনারপুর বাজারে পাশে ধুবজান নদীর উপর এপার ওপার নৌকা দিয়ে বেড়িবাঁধ দেওয়া হয়েছে। এরপরও বন্ধ হয়নি অবৈধ ড্রিজার ও বোমা মেশিন দ্বারা বালু ও পাথর উত্তোলনের তাণ্ডব লীলা। নদী ও পরিবেশ রক্ষা করতে জেলা প্রশাসন ও পুলিশ সুপার সবসময় কঠোর অবস্থানে রয়েছে বলে জানান ওসি সুরঞ্জিৎ তালুকদার। সুনামগঞ্জ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবুর পাঠানো তথ্য ফুটেজ নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 22/9/2020 অভিযান জোরদার করি এবং প্রতিনিয়তই তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং মোবাইল কোর্ট পরিচালিত হয়ে আসছে। আমি যোগদানের পর থেকে অভিযান আগের থেকে অনেক জোরদার হয়েছে। আমি যোগদানের পর থেকে প্রায় 15টি মামলা অবৈধ বালু পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে থানায় রুজু করেছি। আপনারা শুনেছেন কিছুদিন আগে কাশেম নামে একজনকে, যে বালু পাথরকে করে একটা লিড দেয়, তাকে অ্যারেস্ট করা হয়েছে। সে এখনো জেল হাজতে আছে। আমরা ইয়ন মহোদয়কে নিয়ে একটা জোরদার অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে ২৫টি বালু নৌকা জব্দ করি। এটা মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। প্রায় ১০ লক্ষ ১১ লক্ষ টাকার মতো জরিমানা হয়েছে এবং একজন আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় বালু পাথর বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত আছে। ইতিমধ্যে যেটা শুনতে পেয়েছি, কিছুদিন আগে একটা রিউমার ছড়িয়েছে তারা, যে দুপাদান চলতি নদী খুলে দেওয়া হয়েছে। এই রিউমার পেয়ে তারা অনেক দূর দূরান্ত থেকে অনেকেই ছোট ছোট নৌকা এখানে ঢুকাচ্ছে এবং সেটা কি করা যায়, কিভাবে সেটা প্রতিহত করা যায়, এই ব্যাপারে আমি মাননীয় পুলিশ সুপারের সাথে কথা বলেছি। এনও মহোদয় ডিসিসের সাথে কথা বলবে। আমরা অবশ্যই এটা বন্ধের জন্য বদ্ধপরিকর এবং বালু পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। মাননীয় পুলিশ সুপার চেষ্টা করছে এবং স্যারের নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। অভিযান আরও জোরদার হবে, আমরা চেষ্টা করছি এটা জিরোতে নিয়ে আসার জন্য। তবে শুধু একার পক্ষে সেটা হবে না, আমরা
সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার যারা জনগণ সকলের সহযোগিতা ছাড়া আসলে এটা বন্ধ করা অত্যন্ত কষ্টকর। তারপরও আমরা আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং আমি এখানে যোগদানের পর থেকেই উপাদান চলতি নদীতে প্রতিদিনই আমার টহল পার্টি যাচ্ছে, প্রতিদিনই আমরা কিছুদিন পরপরই দেখা যাচ্ছে আমরা নৌকা ধরছি, মামলা দিচ্ছি এবং অভিযান আরো আরো বেগবান হবে। স্যারের সাথে কথা বলেছি, পুলিশ সুপার স্যারের সাথে, এটা আমরা জিরো করে দেওয়ার জন্য আমরা জিরো মানে বদ্ধপরিকর এবং আমাদের চেষ্টা অব্যাহত আছে, অভিযান থেমে নেই, অভিযান চলবে। এবং আমি বলতে চাই যে ভালো পত্রকৃত যারা আছে সচেতন হয়ে যান, অভিযান কিন্তু যোদ্ধা হচ্ছে। প্রতিটা ছোট ছোট নৌকা থেকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে, যেটা ইতিপূর্বে এত বড় ধরনের জরিমানা করা হয়নি। এটা একটা মেসেজ ভবিষ্যতে ভালো পত্রের যে এটা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সচেতন হয়ে যান, সাবধান হয়ে যান, কারণ অভিযান কিন্তু যোদ্ধা হচ্ছে এবং কম্বাইন অভিযান সদর এবং বিশম্বরপুর দু থানা মিলি কম্বাইন্ড অভিযান আরো যোদ্ধা হবে।